সুরা ইখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন বলে অনেক উলামা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এই হাদিসের আলোকে। আমার আলোচনার বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সুরা ইখলাস, সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটা সুরা সম্পর্কে আমাকে কথা বলার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। এবং এই মাহফিলটির একটা ভালো দিক এটা যে কোন বক্তা কী বিষয়ে বক্তব্য রাখবেন সেটা আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়, যার কারণে সুনির্দিষ্ট একটা বিষয়ের উপরে বার্তা নিয়ে শ্রোতারা বাড়িতে ফিরে যেতে পারেন। এটা অন্যান্য মাহফিল আলাদের জন্য আদর্শ যে হুজুর কোত্থেকে কোথায় চলে যাবেন, আকাশ থেকে পাতালে কোন বিষয় থেকে কোন বিষয়ে চলে যাবেন, আদৌ কোনো বিষয় নির্ধারিত আছে কি না তার কোনো ঠিক ঠিকানা নাই, সেরকম না, বরং এখানে বিষয়গুলো নির্ধারণ করা থাকে। আমি আবারও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এদেশের সমস্ত ওয়াজ মাহফিলকে, বিশেষ করে এই কাশিমপুর স্কুল মাঠের এই মাহফিল মাল্টিফ্যাবস যে মাহফিলের আয়োজন করে থাকে, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করুন বলে আমিন। এদেশের স্বনামধন্য বরেণ্য ওলামায়ে কেরাম তাদের দিয়ে এই মাহফিলগুলো ভবিষ্যতে সজ্জিত হোক, সুন্দর হোক, সমৃদ্ধ হোক, আমাদেরকে এই এলাকার মানুষকে এবং সর্বস্তরের মানুষকে, বিশেষ করে আমার শ্রমিক ভাই বোনদেরকে সবাইকে আলোকিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সময়ত উপস্থিতি, যেহেতু অনেক প্রশ্ন আপনাদের আছে এবং সব প্রশ্নের উত্তর দিতে ফজর পর্যন্ত সময় আমার লাগবে, কিন্তু আজকে জুমাবার, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমা শুরু হয়ে যায়, শুক্রবার শুরু হয়ে যায়, অতএব সেই হিসেবে আমরা জুমার দিনে প্রবেশ করে গেছি। গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনার পর ফজর নামাজ যদি পড়তে না পারি সেটার কারণে ওয়াজ শুনে সওয়াব হবে না গুনাহ হবে? অতএব আমরা গুনাহ করতে চাই না, কি বলেন? ইনশাআল্লাহ, যাতে খুব বেশি দেরি না হয় এজন্য ইনশাআল্লাহ আমরা আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। এবার আমি চলে যাচ্ছি সুরা ইখলাস, সুরা ফালাক এবং সুরা নাস তিনও সুরার সংক্ষেপে একটু এটার অর্থ এবং এটার ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবার। প্রথম নম্বরে চলে আসি আমরা সুরা ইখলাসের ব্যাপারে। সুরা ইখলাস এটাকে আমরা সাধারণত কুলহু আল্লাহ সুরা বলি, তাই না? ইখলাস মানেটা কি? আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি, ঠিক না বে? ঠিক, এই সুরাগুলো অর্থাৎ শেষের দিককার সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি, এই সুরাগুলোর অর্থ যদি আমি জানি, ব্যাখ্যা যদি আমি জানি, তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে। কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি নিজে অর্থ বুঝেন না, মন্ত্রের মতো পাঠ করতেছেন, যদিও না বুঝে পড়লেও আপনি সওয়াব পাবেন, কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে সেটা জানতে পারবেন না, না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না, এই জন্য আমাদেরকে বুঝতে হবে। এই জন্য সুরা ইখলাস সম্পর্কে আমরা জানি, ইখলাস এই সুরার নাম, সুরার নাম হলো সুরাতুল ইখলাস বা ইখলাসের সুরা। ইখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা, খাঁটি করা, তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি হবে, এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না, আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি এবং ফ্রেশভাবে আল্লাহর জন্য নিবেদন করবো, সাথে আর কারোর সেখানে শরিক করবো না। এই জন্য এই সুরার নাম ইখলাস, যে এই সুরার মধ্যে আল্লাহর ইবাদত, একত্ববাদ, তাওহীদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহর কোনো শরিক নাই, এই জন্য এটাকে সুরা ইখলাস বলা হয়েছে, খাঁটি করার সুরা, ইমানকে বিশুদ্ধ করা, তাওহীদকে ঠিক করার সুরা। একইভাবে ইখলাসের আরও বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে, আমরা শুধু এইটুকু বলি। এরপর আসা যাক সুরায় কুলহু আল্লাহ, কেন আল্লাহ তাআলা এই সুরাটা নাজিল করলেন? কোরআনে কারীমের বিভিন্ন সুরা, বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে শানে নুজুল বলা হয়। কেন এই সুরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার থেকে একটি হাদিস বর্ণিত আছে, সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশরিকরা, মক্কার কাফিররা, অবিশ্বাসীরা, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন, তারা বলল মুহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি, সে যুগে মানুষ উটের পর্যন্ত বংশ পরিচয় জানতো, শিখতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে মুহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো, ঈমান আনার জন্য বলো, তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও। মক্কার মুশরিকদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর, আল্লাহ তাআলার যে কোনো বংশ পরিচয় নাই, আল্লাহর যে কোনো জন্মদাতা নাই, তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন, সে বিষয়টাকে আল্লাহ তাআলা বিশদভাবে এই সূরাতে বিবৃত করেছেন, বর্ণনা দিয়েছেন, এই জন্য ওই প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে। কোনো কোনো ওলামায়ে কেরাম, কোনো কোনো মুফাসসিরগণ
অবশ্য ভিন্ন আরো একাধিক কথাও বলেছেন, তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসসিরদের মতে এটি যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা নাজিল হয়েছে মক্কার মুশরিকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতাসুলভ প্রশ্ন করেছে, সেই প্রশ্নের জবাবে এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন। এবার আসুন আমরা এই সূরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানবো, এবং সেই সাথে এই সূরাটার বিশেষ ফজিলত আছে, সূরা ইখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে আসুন সূরার অর্থ আমরা জেনে নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার সাথে সাথে আপনারা বলুন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদের অর্থ হলো বলুন, কুল মানে বলুন, এই কুলটা বড় কাফের কুল। আমরা অনেকে কয় রস্যুকার কুল ও কুল বড়ই লিখতে যে কুল লেখি আমরা ওই রকম বলি, এই কফটা ভেতর থেকে আসবে কুল 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 বললে তার অর্থ হবে বলো। আর যদি ছোট কাপের কুল অর্থাৎ বাংলায় কয় রস্যুকার কুল ও কুল লেখি যে আমরা ওরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও, একটা হলো বলো আরেকটা হলো খাও, অর্থের মধ্যে বেশ কম আছে না নাই, অনেক বেশ কম, কোথায় খাওয়া আর কোথায় বলা। এই জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে, কুল ভিতর থেকে কুল কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ কি? কুল মানে বলুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন হে রাসূল, আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হুয়াল্লাহু, হুয়া মানে তিনি, আল্লাহ মানে তো আল্লাহ, বলুন যে তিনি আল্লাহ, আহাদ মানে একক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি একক, বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না, যিনি একক যিনি অদ্বিতীয় যার কোনো শরিক নাই এবং যার কোনো পার্টনার নাই, যার কোনো ফ্যামিলি সদস্য নাই, যিনি একক, তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ যিনি একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সমাদ, সমাদ শব্দের অর্থ হল যে তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী, তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। সমাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী, যিনি কারোর মুখাপেক্ষী না, পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী না। যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী না, অতএব তার বাপেরও প্রয়োজন নাই, তার মায়েরও প্রয়োজন নাই, তার সন্তানের প্রয়োজন নাই, বন্ধুর প্রয়োজন নেই, তার কোনো কারোর কোনো প্রয়োজন নেই, সবার তাকে প্রয়োজন, কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এজন্য তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি, যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী নেই এজন্য তার বাপ মারও প্রয়োজন নাই। আমরা দুনিয়াতে আসার জন্য বাপ মার মুখাপেক্ষী, বাপ মা ছাড়া আসতে পারি না, যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এই জন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেননি, কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে, কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে, আমার নামটা ধরে রাখতে হবে, আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে, বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে, এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি, এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে রাখারও প্রয়োজন নাই, আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নাই, তার সমান কেউ নাই, তার সাথে কোনো প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই, তিনি অদ্বিতীয় তিনি একক। এই ছোট ছোট চারটি সূরায় আল্লাহ তাআলার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তার জাতে পাকের নাম, আর এর পাশাপাশি আরো দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন, এক হলো আহাদ মানে একক, এটা আল্লাহর গুণবাচক নাম, আর এটা হলো সমাদ, এটাও আল্লাহর গুণবাচক নাম। এই নামগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই যে সূরাটা সূরা ইখলাস আমরা জানলাম, এর অর্থ আমরা শুনলাম, এই সূরার ফজিলত কি? তিনটা ফজিলত আপনারা শুনেন। এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা ইখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ, বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা হলো কোরআনে কারিমের কয় ভাগের এক ভাগ? তিন ভাগের এক ভাগ। তিন ভাগের এক ভাগের মানে কি? এ সম্পর্কে কোন কোন তাফসীরবিদগণ বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তাআলা মৌলিকভাবে
তিনটা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা বিষয়ে? এই পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কয়টা বিষয়ে? তিনটা বিষয়ে। নাম্বার এক, তাওহীদ, একত্ববাদ, ইমান সম্পর্কে। নাম্বার দুই, আখবার, বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন। নাম্বার তিন, এই কোরআন আল্লাহ তাআলা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান। ইমানটা মানুষের, বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বাস মানুষকে পরিচালনা করে, এই জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি। এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাবলী থেকে, সেজন্য সেগুলোও আছে। আর তিন নম্বর, বিধিবিধান, মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে, কোথায় গেলে ক্ষতি হবে, সে হালাল হারামের বিবরণ কোরআনে আছে। তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহীদ বা ইমান। এই সূরা ইখলাস এমন একটা সূরা কোরআনের, এই একটা সূরাতে পুরা সূরার চারটা আয়াতের সবগুলো আয়াতে শুধু ইমান সম্পর্কে, শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সূরা ইখলাস বা সূরা কুল হু আল্লাহ, এটা কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, কোরআনে করিম যদি কেউ পুরাটা পড়তে পারে, যে পরিমাণ সওয়াব সে লাভ করবে, শুধু কুল হু আল্লাহ সূরা যদি একবার পাঠ করে, কয়বার? একবার যদি পাঠ করে, কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করেন। তাহলে যদি কেউ তিনবার পাঠ করে, তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের সওয়াব দান করবেন। পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর। কিন্তু তিন কুল সূরা ইখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন বলে অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসের আলোকে। এটা হলো এর প্রথম ফজিলত। দ্বিতীয় ফজিলত হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন। তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন, ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন, যে কোনো কেরাত পড়তেন, শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন। এখন সাহাবিদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সুরায়ে ফাতেহা আলহামদু সুরা পাঠ করার পর যেই সুরাই পড়েন, যেই কেরাতই পড়েন, সাথে আবার কুলহু আল্লাহটা কেন পড়েন? আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরম করতে দেখি নাই। তখন সাহাবিরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব যাকে আপনি আমাদের সাথে আপনি দিয়েছেন, যিনি আমাদের সাথে আসেন, এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়ুক আর না পড়ুক, এই কুলহু আল্লাহ সুরাটা উনি পড়েই পড়ে, এটা উনি ছাড়ে না, এর কারণটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সূরা পাঠ করো? অবশ্যই অবধারিতভাবে সূরা ফাতিহা না প্রত্যেক রাকাতে ফিক্সড, অন্য কোনো সূরা তো ফিক্সড না, তুমি অন্য যাই পড়ো, সাথে প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও, কেন? তখন সে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন পড়ি? কারণ কোরআনে কারিমে এই একটা সূরা, সূরা ইখলাস বা কুল হু আল্লাহ সূরাটা একমাত্র সূরা যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে। কোরআনের অন্য কোন সূরা এমন নাই যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগা টু গোড়া পর্যন্ত সবগুলো বিষয়, সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, এমন আরেকটা সূরা নেই। যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে, এই জন্য এই সূরাকে আমার অনেক বেশি পছন্দ হয়, এই জন্য এই সূরাকে অনেক বেশি আমি ভালোবাসি, আমার আল্লাহর আলোচনা এখানে। অন্যান্য সূরাতে কোথাও ইতিহাস, কোথাও হালাল হারাম, কোথাও বিধিবিধান, কোথাও অন্যান্য আলোচনা আছে, কিন্তু এই সূরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে, এই জন্য আল্লাহর মহব্বতে এই সূরাকে আমি অনেক ভালোবাসি, কুল হু আল্লাহ সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহি আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে স্পেশালি ভালোবাসেন। এবং অন্য বর্ণে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, তুমি এই সূরাকে যে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, সে ওয়াদা করেছে। অতএব ভাই আমার, সূরা ইখলাস বা কুল হু আল্লাহ সূরাকে স্পেশালি আমরা মহব্বত করব, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এই সাহাবীর পাশাপাশি মদিনায় আরেক সাহাবী, তিনিও ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত শ্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফে, তিনিও একই কাজ করতেন, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি। সেখান থেকে সূরা ইখলাসের মর্যাদা বোঝা যায়। আমরাও অনেকে সূরা ইখলাস প্রায় রাকাতে পড়ি, আছে না নাই? আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন, নফল হোক, সুন্নত হোক বা ফরজ হোক, যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সূরা কুল হু আল্লাহ পড়েন কারা কারা, একটু হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান, খুশি হইয়া হাত তুলছেন, মনে করছেন প্রশংসা পাবেন, প্রশংসা না, বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে। হাতটা তোলাইছি আমি, আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতা যায়,
দেখেন যারা সূরা ইখলাসকে মহব্বত করে এই যে ঘটনা আমরা শুনালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সূরায় অন্য কোনো আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বত যদি কেউ সূরা ইখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবীর মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য ঠিক না বে ঠিক তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সূরা কুল হুয়াল্লাহ পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যাই কাজকাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজকামগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তসবির বেলা আসলে আমরা 4G 5G গতিতে তুফান মেলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে পড়বে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যেই লোকটার নামাজে সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার দুই রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় দেয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার স্বভাব আছে ভাইরা ভালো না এটা যাই হোক তো সূরা ইখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়বো না মহব্বত করার জন্য পড়বো আজ থেকে ঠিক আছে তো ইনশাআল্লাহ কুল হুয়াল্লাহ সূরার আরেকটি ফজিলত বলে আমি শেষ করতে চাই সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে কেউ যদি 10 বার সূরায়ে ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে কয়বার 10 বার রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পাম জমায়রার প্রাসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন বলুন আমিন তাহলে সূরা ইখলাস 10 বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরা সূরাটা একবার পড়তে 1 মিনিট সময় কিন্তু লাগে না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কয় সেকেন্ড সময় লাগছে 20 সেকেন্ড 25 সেকেন্ড আপনি চাইলে 1 মিনিটে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন তার মানে 1 মিনিটে পুরো কোরআন খতম দেওয়ার সওয়াব আপনি লাভ করতে পারেন তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্থ তো সবারই আছে পড়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং পড়ার পাশাপাশি এই সূরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সওয়াব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে আল্লাহ একক কুল হুয়াল্লাহু আহাদ হে রাসূল বলে দিন তিনি আল্লাহ তিনি একক তার কোনো অংশীদার নাই তার কোনো পার্টনার নাই তিনি কারোর প্রয়োজন তার হয় না আল্লাহুস সামাদ তিনি কারোর মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তাকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার কোনো সমকক্ষ নাই ভাইরা আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে নাউজুবিল্লাহ এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদিরা কারা প্রশ্ন করেছিল ইহুদিরা সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তিনি তাকে কেউ জন্ম দেয়নি তিনি কারোর মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন
আল্লাহ তাআলা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা আল্লাহ যদি সৃষ্টিকর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টিকর্তা খোঁজেন সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টিকর্তা খোঁজেন তাহলে তিনি তো আর সৃষ্টিকর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তা কে এইভাবে তো অনন্ত অসীম কাল পর্যন্ত যেতে থাকবে এটা তো হতে পারে না এজন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি জগতের সব কিছু কোনো কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সব কিছু সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন তো আল্লাহর কাছে পানা চাইবেন বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিন কুল এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যেসব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করায় এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এই সূরা ইখলাস পলাক নাস পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু শুয়ের আগে যে পরিমাণ থাকে এরকম থুতু এবং আউযু বিল্লাহ পাঠ করেন আল্লাহ তাআলা শয়তান থেকে পানাহ দান করবেন এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে কে হাজির হয়েছে ইবলিস আমার মনের ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোরসে বলবো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন ভাইরা আমার তারে আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম এই সূরার ফজিলত এবং মর্যাদার সম্পর্কে জানলাম কখন পাঠ করতে হয় সেটাও জানলাম এর অর্থও জানলাম বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন কুল হে রাসূল বলুন হুয়াল্লাহু তিনি আল্লাহ আহাদ একক আল্লাহুস সামাদ তিনি কার মুখাপেক্ষী না সবাই তার মুখাপেক্ষী তার কোনো স্রষ্টার প্রয়োজন নাই সবার স্রষ্টা তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুফু মানে সমান তার সমান আর কেউ নাই তার সামঞ্জস্য তার সমতুল্য আর কেউ হতে পারে না তিনি একক এবং অদ্বিতীয় আল্লাহ তাআলা আমাদেরকে তার জাতের প্রতি তাওহীদের প্রতি ঈমানকে সঠিকভাবে অবিচল ভাবে রাখার তৌফিক দান করুন আল্লাহ একক কোন দিক থেকে ইবাদতের উপযুক্ততার ক্ষেত্রে আল্লাহ একক ইবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই সমস্ত ইবাদত সকল দোয়া সকল প্রার্থনা শুধু কার কাছে হবে অতএব কোনো বিপদে পড়লে কোনো মাজারে গিয়ে কোনো মৃত মানুষের কাছে কোনো মুর্দা পীরের কাছে কোনো অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শিরক হবে ঈমান নষ্ট হবে সাহায্য চাইতে হবে সাথে সাথে কার কাছে আল্লাহর কাছে ভাইরা আমাদের অনেক মুসলমান ভাই আছে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না তারা বিভিন্ন মাজারে চলে যায় শিরক করে ঈমানকে নষ্ট করে ফেলে মনে রাখবেন আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে মনে করে যে আমার গুনাহগারের কথা কি আর আল্লাহ শুনবেন এই মানসিকতা আমাদের অনেক মধ্যে আছে না নাই অনেকে দেখবেন নিজে দোয়া করে না হুজুরের কাছে শুধু দোয়া চায় হুজুরের কাছে দোয়া চাওয়াটা গুনাহের কথা না এটা জায়েজ চাওয়া যায় কিন্তু নিজে না করে সারাদিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা ভুল আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন আল্লাহ বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাদের আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ ওয়াদা করেছেন আপনি যত নাখান্দা মানুষ হন আপনি যত সাধারণ মানুষ হন আমরা যত গুনাহগার মানুষ হই না কেন আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে হুজুররা যেরকম মায়ের পেজ দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নাই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেচের কোনো কথার দরকার হয় না চালাকির দরকার হয় না আরে যার বলার শক্তি পর্যন্ত না সেই বোবাও যদি মনে মনে আল্লাহর কিছু চায় কাছে কিছু চায় আল্লাহ তাআলা আলিমুম বিদাতি সুদুর বান্দার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করে
এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম পড়ি না আমি অনেক গুনাহ করি গান শুনি হারাম কাজ করি অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুনাহগার বান্দাই হন না কেন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান খুব মায়ের পেশ দিয়ে না চান আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি আল্লাহ আপনার হাতে সব কিছু আমার মালিক আমার কর্তৃপক্ষ বস সবার মন আপনার নিয়ন্ত্রণে আপনি আমার চাকরির সমস্যাটা দূর করে দেন আল্লাহ আমি বিপদে আছি এটা দূর করে দেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এজন্য আমরা দোয়া করব কার কাছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তার এক সাহাবীকে চাইবা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবা আল্লাহর কাছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে সূরা ইখলাসের মূল শিক্ষাটা হলো সূরা ইখলাস আমাদেরকে তাওহীদবাদী হতে শেখায় একত্ববাদের শিক্ষা 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 দেয় ইহুদিরা তারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে নাউযুবিল্লাহ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে নাউযুবিল্লাহ মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে নাউযুবিল্লাহ মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে নাউযুবিল্লাহ এই সব কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোনো প্রকার সীমা লঙ্ঘন করে না তাদের নবীকে অন্য কাউকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে না কোরআনের এই সূরায় আল্লাহ তাআলা সেটাই বলেছে অতএব আল্লাহর সম্পর্কে সেই সঠিক ধারণাটা আমরা গ্রহণ করব এটা হলো এই সূরার শিক্ষা এবার আসা যাক সূরায়ে ফালাক এবং নাস সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস এই দুইটা সূরাকে বলা হয় মুআউযাতাইন মুআউযাতাইন মানে হলো যেই দুইটা সূরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিসুখে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সূরা হলো এই দুইটা সূরা এই জন্য এগুলোকে বলা হয় মুআউযাতাইন মুআউযাতাইন শব্দের অর্থই হলো আল্লাহর কাছে যে সূরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সূরায়ে ফালাক আর সূরায়ে নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোনো আলেমের কাছ থেকে দোয়া দুরুদ পড়িয়ে নিতে পারেন পানি পোড়া নিতে পারেন তেল পোড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রুকিয়া ঝাড়ফুঁক বলে এগুলোকে কোরআন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুঁক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস আপনারা ঠিকমতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোনো হুজুরি দিয়ে করাতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিন তিনবার পড়ে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সূরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ অতএব আপনি যদি ইয়াকিনের সাথে সূরা ফালাক সূরা নাস বিশেষ করে এই দুইটা সূরা আর সূরা ইখলাস সহ পড়তে পারলে আরো ভালো তিনটা সূরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজের শরীরে ফু দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক সূরা নাস এই দুইটা সূরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের নাসান্তরা বর্ণনা করেছেন এই জন্য এই দুইটা সূরা আমাদের পড়া উচিত সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই গোটা কোরআনে অন্য কোন সূরা অন্য কোন আয়াত এরকম না এগুলোর সমকক্ষ না এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ সূরা ফালাক সূরা নাস আজকে রাত্রে নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু এক সাহাবিকে বলেছেন এবং নবী সাল্লাল্লাহু সাল্লাম মাঝে মধ্যে এই সূরাগুলো দিয়ে ইমামতি করতেন নামাজে পাঠ করতেন আমাদের আয়েশা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতেন নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন এই দুইটা সূরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফেরেশতা পাঠিয়েছেন তাদের একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন যে
এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেশতা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন উনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন উনাকে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মায়ের মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লাবিদ ইবনে আসম নামে এক ইহুদি উপর দিয়া মুনাফিক মুসলমান সাথে আসলে সেই ইহুদি সে জাদু করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদুর সেই সুতাটা সে ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেশতা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছেন ওনারা ওনারা জানেন আল্লাহ ওহীর মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন শেষ হওয়ার পর উনি আম্মাদান আয়েশাকে সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সেই চুল যখন দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে এই জন্য এই সুরাকে বলা হয় সুরায় ফালাক সুরায় নাসকে বলা হয় মুআওয়াজাতান যেই কোনো সুবিধায় ইয়াকিন পরিপূর্ণভাবে রেখে আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন তাদাও তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুখ হলে ডাক্তারের কাছে যাও চিকিৎসা গ্রহণ করো ফাইনাল্লাহ মা খালাকা দাআন ইল্লা খালাকা লাহু দাওয়া আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যেই রোগের প্রতিষেধক বা ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে এও বলা হয়েছে যে এই কোরআনকে মানুষের জন্য শেফা হিসাবে আল্লাহ দিয়েছেন অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করব